কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক সৌমেন রায়কে প্রাথমিক শিক্ষা সংগঠনের রাজ্য সভাপতি করা হলো। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে রাজ্য প্রাথমিক শিক্ষা সংগঠনের সভাপতি পদে নিয়োগ করা হলো বলে জানা যায়। জানা যায়, বিজেপি থেকে তৃণমূল দলে যোগ দেওয়া কোনো বিধায়ককে শিক্ষা সেলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি করা হলো এই প্রথম। জানা যায়, মুকুল রায়ের হাত ধরে বিশ্বজিৎ দাস ও সৌমেন রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে 2021 সালে 11 জুন পুনরায় ফিরে আসে তৃণমূলে বিশ্বজিৎ দাস এবং তার কিছুদিনের মধ্যেই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ও তৃণমূল দলে যোগ দেন। জানা যায়, খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওই পদে সৌমেন রায়কে নিয়োগ করে বলে জানা যায়। এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন, তিনি তৃণমূল দলের একজন সৈনিক মাত্র, তাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য গর্বিত, তিনি সেই দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করবেন বলে জানান। বেল আইকন আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা, সব সময় থাকুন খবরে। SafeMusicList.com, loyalty free music for marketing and promotional videos.